অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন 747 জন। এর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই 400+। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ার কৌশল ভোটের মাঠে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তবে বিএনপি অংশ নিলে নির্বাচনের এই চরিত্র পাল্টে যেত বলেও মনে করেন তারা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে মনোনয়নপত্র জমা পড়েছে 2713। 44টি নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 31টি দল। বিএনপি সহ বাকি 13টি দল নির্বাচন বর্জন করে আন্দোলন কর্মসূচিতে রয়েছে। সারা দেশে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসনে নৌকার প্রার্থী দিয়েছে। জাতীয় পার্টির প্রার্থী রয়েছে 286টি আসনে। এর বাইরে নতুন দল তৃণমূল বিএনপি 151 আসনে, জাকের পার্টি 218 ও 116 আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। এছাড়া জাসদ 91 ও ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি রয়েছে 33টি আসনে। সার্বিকভাবে বড় দল ছোট দল বিবেচনা করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ দলই নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু তারপর আমি বলবো যে এটার অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ছে না। একটা উৎসবমুখর নির্বাচনের বৈশিষ্ট্য থাকবে, ওখানে প্রার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। এখানে দল থেকে বা কোনো দেশ থেকে বলে দেওয়া হবে না যে কারা প্রার্থী হবে, আপনি এভাবে প্রার্থী হবেন, ওইভাবে প্রার্থী হবেন, দামি প্রার্থী হবেন, স্বতন্ত্র প্রার্থী হবেন। রাজনৈতিক দল 44 আপনাকে দেখতে হবে ভোট কোথায় কোথায়। ভোট আছে আওয়ামী লীগ, ভোট আছে বিএনপি, ভোট আছে জাতীয় পার্টি, কিছু ভোট জামাতের। চারটা দল বাদ দিলে 40টা দলেরই কোনো পার্সেন্টেজে ভোট আসা খুব কঠিন ব্যাপার। বিএনপির সাথে বিএনপির সমমনা কিছু দল ইলেকশনে আসছে না, স্বাভাবিকভাবে ভোটারদের আনা একটা কিছুটা হলেও চ্যালেঞ্জ থাকবে। তবে এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনার খোরাক তৈরি করেছে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা। 300 আসনে এই সংখ্যা 747 জন, যার মধ্যে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীর সংখ্যাই 400+। মনোনয়ন বঞ্চিত 71 জন ক্ষমতাসীন দলের বর্তমান সংসদ সদস্যের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন 63 জন। আওয়ামী লীগের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে একটা ধারা আছে যে বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার। এখন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্যে, এবং আমার কাছে মনে হয় যে কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থীরা দলীয় প্রার্থীর চেয়ে শক্তিশালী। এবং যখন একজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকবে একই দলের, তখন কিন্তু উনি দলীয় প্রার্থীকে সার নাও দিতে পারেন। সেক্ষেত্রে ওখানে এক ধরনের সহিংসতা এবং নির্বাচন নিয়ে অনিয়মের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। যখন দেখে প্রতিপক্ষ নিজেদের লোকই প্রতিপক্ষ, সেটা কিন্তু খুব সিরিয়াস আকার ধারণ করে, যেটা ইলেকশনের দিনের ঘটনাও কিন্তু খুব একটা যে শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে চেষ্টা করবে, কিন্তু তারপরে আমাদের দেশে মানুষ তো যে কোনো মূল্যে জেতার জন্য মরিয়া হয়ে যায়। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের যাচাই বাছাই চলছে, যা চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের দেয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের দেয়া 1% ভোটারের স্বাক্ষর মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।